ইউক্রেনীয় নৌঘাঁটিতে হামলা, ব্রিটিশ ভাড়াটে সেনার দল নিহত। আদানির বিদ্যুৎ আসবে বাংলাদেশে, সঞ্চালন লাইনের বিরোধিতা করে চাষিদের মামলা। ইউক্রেন অস্ত্র না পেলে যুদ্ধ ছড়িয়ে পড়বে ইউরোপে, উস্কানিপূর্ণ মন্তব্য ইউক্রেন মন্ত্রীর। খুনিদের মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি, আহ্বান লেবাননের হিজবুল্লাহর। প্রথম দফায় 140টি পশ্চিমা ট্যাঙ্ক পাচ্ছে ইউক্রেন। ভারতে বহুতল ভবনে আগুন, নিহত 14। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার জান্তা সরকার। সবশেষে জানবেন যুদ্ধে উভয় পক্ষের সামরিকভাবে হতাহত প্রায় 2 লাখ, দাবি পশ্চিমা সংবাদ মাধ্যমের। ইউক্রেনীয় নৌঘাঁটিতে হামলা, ব্রিটিশ ভাড়াটে সেনার দল নিহত। ব্রিটিশ ভাড়াটে সেনা, যারা ইউক্রেনীয় বাহিনীকে কৃষ্ণ সাগর এবং আজব সাগরে নাশকতার জন্য বিশেষ প্রশিক্ষণ দিচ্ছিল, ওচাকোভের ইউক্রেনীয় নৌবাহিনীর ঘাঁটিতে রাশিয়ার হামলার মাধ্যমে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থার একজন প্রতিনিধি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সোমবার রাতে ওচাকোভ এলাকায় ইউক্রেনীয় নৌবাহিনীর ঘাঁটিতে একটি আর্টিলারি স্ট্রাইক চালানো হয়, যেখানে 73তম মেরিটাইম বিশেষ অপারেশন সেন্টারের একটি ইউনিট অবস্থিত। হামলার ফলে সেখানকার লাইফ সাপোর্ট সিস্টেম এবং ডক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। তিনি জানান, শত্রুদের 3টি অটোমোবাইল যান ধ্বংস হয়েছে, তাদের 14 জন সেনা নিহত এবং 7 জন আহত হয়েছেন। নির্মূল করা সেনাদের মধ্যে ব্রিটিশ ভাড়াটে সৈন্যরা রয়েছে, যারা কৃষ্ণ এবং আজব সাগরে নাশকতামূলক কর্মকাণ্ডে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়ে আসছিল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, ব্রিটিশ সেনাদের উপর হামলা চালিয়ে রাশিয়া সঠিক কাজ করেছে কিনা? আদানির বিদ্যুৎ আসবে বাংলাদেশে, সঞ্চালন লাইনের বিরোধিতা করে চাষিদের মামলা। আদানি পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন 30 চাষি, আর তাতে গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে বাংলাদেশ। চাষিদের পক্ষে মামলাটি দায়ের করেন জ্যেষ্ঠ আইনজীবী ঝুমা সেন। মঙ্গলবার মামলাটি গ্রহণ করে কলকাতার হাইকোর্ট। আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারক রাজর্ষী ভরত দাসের ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদ জেলার ফাররাক্কার চাষিদের অভিযোগ, আদানির বিদ্যুৎ লাইনের কারণে তাদের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এ নিয়ে গ্রামবাসীরা আন্দোলনও করছে। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করেছে আদানি গোষ্ঠী, সেখান থেকে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বাংলাদেশে, আর এর জন্য মুর্শিদাবাদের ফরাক্কায় খুঁটি তৈরি করে আদানি পাওয়ার। কিন্তু খুঁটি তৈরি করা নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় আদানি গোষ্ঠীর। 2017 সালের 5ই নভেম্বর বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও ভারতের আদানি পাওয়ার লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়। আগামী মার্চ থেকে আদানির এই বিদ্যুৎ পাওয়ার কথা ছিল বাংলাদেশের। ইউক্রেন অস্ত্র না পেলে যুদ্ধ ছড়িয়ে পড়বে ইউরোপে। ইউক্রেনকে উন্নত যুদ্ধবিমান সহ আরও সামরিক সহায়তা দিতে পশ্চিমা দেশগুলোকে জোরালো আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র দিলেও কিয়েভকে যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মঙ্গলবার আবারও এই আহ্বান জানালেন জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক। টুইটারে এক পোস্টে পোডোলিয়াক বলেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রতিনিধি বিশ্বাস করেন ইউক্রেনকে অস্ত্র দেওয়া উচিত নয়, কারণ এতে যুদ্ধ ছড়িয়ে পড়বে। কিন্তু ইউরোপের কেন্দ্রে ইতিমধ্যে যুদ্ধ চলছে। টুইট বার্তায় সতর্ক করে জেলেনস্কির এই উপদেষ্টা আরও বলেন, ইউক্রেন যদি অস্ত্র না পায় তাহলে পুরো ইউরোপেই যুদ্ধ ছড়িয়ে পড়বে, কারণ রাশিয়া তাদের দখলদারিত্বের সম্প্রসারণ থামাবে না। রুশ আগ্রাসন মোকাবেলায় প্রথম থেকেই পশ্চিমা দেশগুলো থেকে যথেষ্ট সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। খুনিদের মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি, মন্তব্য লেবাননের হিজবুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার হিজবুল্লাহর এক বিবৃতিতে পাকিস্তান সরকার জনগণ ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ভয়াবহ অপরাধ চালিয়ে যাচ্ছে, তারা মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতাকে টার্গেট করেছে। এই অবস্থায় ধর্মের নাম ব্যবহারকারী এইসব ঘাতকের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই হামলার তীব্র নিন্দা জানায়। পাকিস্তানের পেশোয়ারের শহরের পুলিশ লাইন্স এলাকার ভেতরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় সবশেষ 100 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ওই হামলায় আরও 100+ মানুষ আহত হয়েছেন, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম। প্রথম দফায় 140টি পশ্চিমা ট্যাঙ্ক পাচ্ছে ইউক্রেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, পশ্চিমা 12টি দেশের কাছ থেকে প্রথম দফায় 120 থেকে 140টি ট্যাঙ্ক পাওয়ার প্রত্যাশা করছে ইউক্রেন। মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে, গত সপ্তাহে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধের ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে জার্মানি নিশ্চিত করেছে তারা কিয়েভকে লেপার্ড 2 ট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্র M1 আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করবে। কুলেবা বলেন, ট্যাঙ্ক জোটের সদস্য রাষ্ট্র এখন 12টি। আমি উল্লেখ করতে পারি, প্রথম দফায় ইউক্রেনের সেনাবাহিনী 120 থেকে 140টি পশ্চিমা মডেলের ট্যাঙ্ক পেতে যাচ্ছে। পোল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলো ইতিমধ্যে প্রকাশ্যে ঘোষণা করেছে তারা ইউক্রেনকে লেপার্ড 2 ট্যাঙ্ক দিতে আগ্রহী। স্পেন, নেদারল্যান্ডস ও ডেনমার্কও বলেছে ইউক্রেনকে তারা জার্মানি নির্মিত ট্যাঙ্ক দিতে রাজি আছেন। ভারতের বহুতল ভবনে আগুন, নিহত 14। ভারতের ঝাড়খণ্ডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ধানবাদ শহরের ওই ভবনটিতে আগুন লেগে 14 জন মারা গেছেন বলেই খবর। ধানবাদের উপকমিশনার সন্দীপ কুমার জানান, সন্ধ্যায় ব্যস্ত এলাকার জোড়া ফটকের 13তলা আশীর্বাদ টাওয়ারে আগুন লাগে। 10 জনকে উদ্ধার করা হয়েছে, তারা গুরুতরভাবে দগ্ধ। আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শেষ হয়েছে, তবে হতাহতের সঠিক হিসাব এখনও জানা যায়নি। পুলিশ এবং দমকল বিভাগ যৌথভাবে কাজটি করবে। অগ্নিকাণ্ডের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা দাবি করে বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল ভেতরে আটকে পড়াদের যেভাবেই হোক দ্রুত বের করে আনা। আমরা কাজটি শেষ পর্যন্ত করতে পেরেছি, তবে আমরা ফাইনাল চেক দিচ্ছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার জান্তা সরকার। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের 2 বছর পর নির্বাচনের পরিকল্পনা করছে দেশটির জান্তা সরকার। বিশ্লেষকরা বলছেন, সামরিক শাসনের বিরোধিতায় বিক্ষোভ চলমান থাকা অবস্থায় এই নির্বাচন আয়োজন রক্তপাত আরও বাড়িয়ে দিতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে জান্তার পরিকল্পিত নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হবে না। এক বিশ্লেষক এটিকে জান্তার ক্ষমতায় থাকার বিষয়টিকে ন্যায্যতা দেওয়ার নাটক হিসাবেই উল্লেখ করেছেন। এফপির প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক বিরোধিতা কমে আসা এবং ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীনের কৌশলী সমর্থন পাওয়ার পর এই বছরের শেষ দিকে নির্বাচন আয়োজন করতে পারে মিয়ানমার জান্তা। দেশটির সংবিধান অনুসারে আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে পাহাড়ি জঙ্গল এবং সীমান্ত এলাকা থেকে শুরু এসব এলাকা থেকে দেশটির সেনাবাহিনীর সদস্য সংগ্রহ করা হয়। ফলে ধারণা করা হচ্ছে এইসব বিস্তৃত ভূমির মানুষরা ভোটদানে বিরত থাকতে পারেন, কারণ ভোট দিলে জান্তা বিরোধীদের ক্রোধের মুখে পড়ার ঝুঁকি রয়েছে। ইয়াঙ্গনে কাজ করা সাবেক এক সরকারি কর্মকর্তা এফপিকে বলেছেন, জান্তা আয়োজিত যে কোনো নির্বাচন হবে এক চাকার গাড়ি, এতে পরিস্থিতির কোনো উন্নতি হওয়ার কোনো সুযোগ নেই। থাই সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত পিপলস ডিফেন্স ফোর্সের এক সদস্য লিন লিন বলেছেন, মিয়ানমারের রাজনীতি থেকে সামরিক বাহিনীকে উপড়ে ফেলার লক্ষ্য থেকে নির্বাচন তাদের সরিয়ে দিতে পারবে না। আমরা নিজেদের নির্বাচিত সরকার পাওয়ার আগ পর্যন্ত অস্ত্র নিয়ে লড়াই করব। যুদ্ধে উভয় পক্ষের সামরিকভাবে হতাহত প্রায় 2 লাখ। ইউক্রেনে রাশিয়ার চলা যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের সামরিক হতাহতের সংখ্যা 2 লাখে পৌঁছেছে। এক পশ্চিমা সামরিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, নিহতদের দিক দিয়ে রাশিয়ার সংখ্যা বেশি হবে, কারণ তারা আক্রমণ শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, বর্তমানে সামরিক অচলাবস্থা রয়েছে, যুদ্ধটি 2023 সাল জুড়ে চলতে থাকবে। যদিও এই হতাহতের সংখ্যা নিয়ে ক্রেমলিন ও কিয়েভের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ইউক্রেন যুদ্ধে নিজেদের সেনা হতাহতের বিষয়টি অনেকদিন ধরেই প্রকাশের বাইরে রেখেছে উভয় পক্ষ। গত বছর ইউক্রেনের লড়াইয়ের জন্য নতুন করে 3 লাখ সেনা সমাবেশের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। তাদের বেশিরভাগই ইউক্রেনের লড়াইয়ে পাঠানো হয়েছে বলে ধারণা করা হয়।